हेलो सकले केमन आछेन। पार्ट टू भिडियो निये चले एसेछि। आगेर पार्टे आमी देखिएछिलाम जे जुएलारी बानाते गेले कि कि जिनिस लागे पुरोटा कवर करते पारिनि, सेजोन्ने आरेकटा पार्ट निये चले एसेछि। एखाने आमी प्रथमे दिए दिच्छि आमार पेजेर जे छबिटा, सेई छबिटा एई पेजे आपनारा आमार जुएलारीगुलो किनते पारबेन। चलुन भिडियो शुरू करा जाक। तो प्रथमेई आमी एखाने देखाच्छि लक बिट्स। लक बिट्स आपनारा सिल्वर गोल्डन दुटोते ही पे जाबेन, दुटो कलारे अवेलेबल थाके मार्केटे। एटा खूब इम्पोर्टेंट जुएलारी बनानोर जोन्ने। जदि आपनारा भारी जुएलारी बनान सेक्षेत्रे दुटो लक बिट्स यूज करबेन। एगुलो हारिए जावार चान्स थाके, सेजोन्नो एकटु साबधाने राखबेन। खूब ही छोटो छोटो हय एगुलो, देखते पाच्छेन एई जे एरकम। एटा होच्छे फाटा घुंगरु। घुंगरुटा दिए आमी एकटा जुएलारी बानिएछि, सेटा आपनादेरके आमी छबि दिए दिच्छि। एटा गोल्डन कलर पे जाबेन। एटाके बला हय कैप। एटा गोल्डन सिल्वर दुटो कलर पे जाबेन आपनारा। एखाने आमी सिल्वरटा देखिए दिच्छि। विभिन्न रकमेर डिजाइनेर हय, डिजाइनगुलो खूब सुंदर सुंदर हय। आपनारा आपनादेर पछंद मतो डिजाइन दिए करते पारेन। आमी एखाने देखिए दिच्छि आपनारा किभाबे एटाके यूज करते पारबेन। एखाने आमी गुटी तार निएछि। गुटी तारेर मध्ये आमी एकटा कैप ढुकिए दिच्छी। तारपर एक ग्लास बीड्स, एटा प्लास्टिकेरो बीड्स हय, आमी एखाने ग्लास बीड्स यूज करछी। तो एइभावे डिजाइन दिते पारबेन। एटा होच्छे अक्सिडाइज बल। विभिन्न साइजेर एबं विभिन्न डिजाइनेर हय। एटार एक बड़ो साइज हमारे आता देखिए दीची अपन के। यहाँ हे बड़ो साइजटा, ये दिए हमें एक जुएलारी बनिए छवि दिए दीची अपन के। यहाँ हे अक्सिडाइज पाइप, ये दिए हमें जुएलारी बनाए नहीं। जुएलारी बनाले अपन संगे अवश्य वीडियो शेयर करब। ये जुएलारी बनानोर भिडियो हमें अपलोड करेछि यूट्यूबे, लिंक डेस्क्रिप्शने दिए देव, अपनारा चेक कर नेते पारेन। एटा होच्छे ग्लास बीड्स, एटा प्लास्टिक बीड्सो हय। विभिन्न डिजाइनेर आपनारा पेये जाबेन, आपनादेर इच्छे मतन आपनारा साइज निये बानाते पारबेन। एटा होच्छे काठेर पाखी। काठेर विभिन्न रकमेर डिजाइनेर विभिन्न जिनिस पावा जाय। आमि एकटा इयारिंग बानियेछिलाम, सेटार छबि आपनादेरके आमि दिए दिच्छि। এগুলোকে বলা হয় চান্স বা হ্যাঙ্গিং মেটেরিয়ালস। বিভিন্ন রকমের ডিজাইনের হয়, আপনারা মার্কেটে গেলে পরে দেখতে পাবেন। এটা হচ্ছে টাইগার টেল, সিলভার এবং গোল্ডেনেই পাওয়া যায়। আরও বিভিন্ন কালার হয়, আপনারা কালার অপশন পেয়ে যাবেন। হচ্ছে সিসি বল। সিসি বলের বিভিন্ন সাইজ আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে একদম ছোট যে প্লাস্টিক বল হয় সেই বলটা, এটা সিলভার কালারের আছে। গোল্ডেনেরও আপনারা পেয়ে যাবেন, সিসি বলেরও গোল্ডেনের অপশন আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে প্লাস্টিক বল, বিভিন্ন সাইজের হয়। আমি এখানে মাল্টি কালারের প্লাস্টিক বলগুলো দেখাচ্ছি। এগুলো সিঙ্গেল কালারও পাওয়া যায়। এটা ক্রিস্টাল বিটস, এটার কালার অপশন এবং সাইজ অপশন আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে কটন বল। কটন বল বিভিন্ন কালারের পেয়ে যাবেন আপনারা। এটা আমি ছোট প্যাকেটের যেগুলো হয় সেগুলো নিয়ে এসেছি মার্কেট থেকে। এটা বড় প্যাকেটেরও পেয়ে যাবেন আপনারা। এগুলো আপনারা অনেকেই চিনবেন। এগুলো হচ্ছে ডলি সুতো। ডলি সুতোর এখন জুয়েলারি খুব চলছে মার্কেটে। তো যদি কেউ বানাতে চান তো ডলি সুতো দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন হয় আপনারা বানাতে পারবেন। আর আপনারা যদি ডলি সুতোর মাধ্যমে কোনো জুয়েলারি বানানোর ভিডিও দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই বানাবো। জুয়েলারি বানাতে গেলে এই তিনটে টুলস মাস্ট লাগবেই। আপনারা এটা ফার্স্টে আগে থেকে কিনে নেবেন জুয়েলারি বানানোর জন্য। এটা আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন বা ফ্লিপকার্টে পেয়ে যাবেন।
এগুলো ছাড়া জুয়েলারি বানানো একদমই সম্ভব নয়। লাস্ট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়েট মেশিন। যারা জুয়েলারি ব্যবসা করবার কথা ভাবছেন তারা এটা অবশ্যই নিয়ে নিতে পারেন, কারণ জুয়েলারির দাম ঠিক করতে এই ওয়েট মেশিনটা খুব খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। জুয়েলারি বানাতে গেলে একটা হচ্ছে ওয়েট মেশিন, আর যে টুলসগুলো দেখালাম এই দুটো জিনিস একদম খুব খুব ইম্পর্টেন্ট। এই দুটো জিনিস আপনারা অবশ্যই কিনে নেবেন আগে, কারণটা আমি বলে দিই। এক হচ্ছে আপনারা জুয়েলারি বানাতে পারবেন না, দুই হচ্ছে আপনারা জুয়েলারির দাম যেটা আপনারা রাখবেন সেটা বুঝতে পারবেন না যে কতটা দাম রাখা যেতে পারে। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেকটা সাহায্য করবে জুয়েলারি ব্যবসা শুরু করার জন্যে, বা যারা নিজের জন্য জুয়েলারি বানাবেন সেটা ভাবছেন তাদের জন্য। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততদিনের জন্য টাটা।